রিভাইভ রিমান্ড কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ আকাশের ওপারে আকাশ। আমরা আছি আততায়ী ভালোবাসা অধ্যায়ের হাতের মুঠোয় মরিচিকা পরিচ্ছেদে। হাতের মুঠোয় মরিচিকা, প্রেম বলতে বর্তমান বিশ্বব্যবস্থা ও সমাজে যে ব্যাপারটাকে বোঝানো হয় সেটার নেতিবাচক প্রভাব নিয়ে এত আলোচনা, তথ্য আর পর্যালোচনার পরেও কেউ কেউ একটা আপত্তি হয়তো তুলতে পারে। কেউ হয়তো বলতে পারে, আমি তো এমন অনেককে দেখেছি যারা চুটিয়ে প্রেম করেছে, শরীরের আনন্দ ভাগাভাগি করেছে, দেদারছে, কিন্তু তাদের তো তেমন কোনো সমস্যা হয়নি। কেউ আত্মহত্যা করেনি, মাদকাসক্ত হয়নি, পরীক্ষায় ফেল করেনি, ডিপ্রেশনেও ভোগেনি, বরং এদের সফল ক্যারিয়ার আছে। অনেকে রিলেশনশিপ বিয়ে পর্যন্ত করিয়েছে, সেই বিয়ে দিব্যি ঠিকঠাক চলছে। অনেকে বিয়ে করেনি, এখনও দিব্যি এসব করেই বেড়াচ্ছে, মজায় আছে। প্রেম ভালোবাসার যে ছবিটা আপনারা আঁকলেন তার সাথে বাস্তবতা তো মেলে না। এই ধরনের উদাহরণগুলো আপনার কথাকে নাকচ করে দেয়। হ্যাঁ, প্রেমের সম্পর্ক অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো মাত্রে ভোগান্তি নিয়ে আসলেও সফল প্রেমের গল্পও পাওয়া যায়, কিন্তু এ থেকে আসলে আমাদের বক্তব্য ভুল প্রমাণিত হয় না। আবারও মনে করিয়ে দিই আমাদের মূল বক্তব্য আসলে কি। আমরা বলেছি প্রেমের সম্পর্কের অধিকাংশ ক্ষেত্রে নেতিবাচক পরিণতি নিয়ে আসে। সেই নেতিবাচক পরিণতির মাঝে আছে প্রতারণা, প্রেমিক প্রেমিকাকে ব্যবহার করা, ব্ল্যাকমেইলিং, ডিপ্রেশন, পড়াশোনা বা ক্যারিয়ারের প্রভাব, মাদকাসক্তি, অবাধ যৌনাচার, ধর্ষণ, পরিবারের ভাঙন, অপরাধ ইত্যাদি। কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা গেলেও সেটা অধিকাংশ ফলাফলকে নাকচ করে দেয় না। ধরো, সাততলা থেকে লাভ দিলে সবাই মারা যায় না, শতকরা 10% মানুষ হয়তো এর পরেও বেঁচে যেতে পারে, কিন্তু তার মানে এই না যে যেহেতু 100% মানুষই মারা যাচ্ছে না, যেহেতু সাততলা থেকে সফল লাফানোর উদাহরণ আছে তাই সবাই সাততলা থেকে এখন লাভ দেওয়া শুরু করবে, অথবা সবাইকে সাততলা থেকে লাফাতে উৎসাহিত করা হবে, কাজটা খুব চমৎকার, সুখের কিছু একটা হিসাবে তুলে ধরা হবে। একই সাথে এটাও মনে রাখা দরকার যে প্রেম, জিনা এবং যৌনতার ব্যাপারে আধুনিক দৃষ্টিভঙ্গির প্রভাব শুধু ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ না, এর আছে দীর্ঘমেয়াদী সামাজিক এবং সভ্যতাগত নেতিবাচক প্রভাব। আমরা এরই মধ্যে আলোচনা করেছি কীভাবে এই বিষয়গুলো ব্যক্তি, সমাজ, পরিবার এবং সভ্যতাকে ধ্বংস করছে তিলে তিলে এই বিষয়গুলো। কাজেই অনেকে মজায় আছে, এই উদাহরণ ব্যক্তি পর্যায়ে টানা গেলেও সামষ্টিক যে নেতিবাচক প্রভাব সমাজ এবং সভ্যতার উপর পড়ছে সেই বাস্তবতা কোনোভাবেই এড়িয়ে যাওয়া সম্ভব না। সবচেয়ে বড় কথা হলো প্রেম নেতিবাচক ফলাফল আনে, অতএব প্রেম থেকে দূরে থাকো, এটাই আমাদের দাবি। প্রেমের ব্যাপারে আমাদের মৌলিক আপত্তি হলো প্রেম মহান আল্লাহর অবাধ্যতা যা মানুষকে বিভিন্ন গুনাহের দিকে নিয়ে যায়। প্রেম সম্পর্কে আমরা যেভাবে ভাবতে অভ্যস্ত তা ইসলামের সাথে সাংঘর্ষিক, এ কথা স্পষ্ট। বিয়ের বাইরে মহান আল্লাহ যৌনতার স্বাধীনতা দেননি, এটা কবিরা গুনাহ। আর কোনো রিলেশনশিপে যদি যৌনতা না থাকে তবুও সেখানে গায়রে মাহরামের কথা বলা, দেখা করা, একাকি সময় কাটানো, সম্পর্ক গড়ে তোলার মতো অনেক বিষয় থাকে যা পরিষ্কার হারাম, মহান আল্লাহর অসংখ্য বিধানের স্পষ্ট অবাধ্যতা। দুনিয়াতে যদি কেউ এই গুনাহের ফলাফলের মুখোমুখি হওয়া থেকে বেঁচেও যায়, আখিরাতে অবশ্যই মহান আল্লাহর সামনে জবাবদিহিতা করতে হবে। কাজেই কেউ যদি দুনিয়াতে বস্তুবাদী অর্থে প্রেম করে সফলও হয় তবুও বিচার দিনে তাকে এক মহা বিপর্যয়ের সম্মুখীন হতে হবে। প্রেম এমন এক পথ যা মানুষকে ক্রমেই আরও বড় বিচ্যুতির দিকে নিয়ে যায়। হয়তো শুরুটা হয় চোখের দেখা থেকে, কিন্তু ধীরে ধীরে এক অসংখ্য গুনাহের পথ খুলে যায়। আর ব্যাপারটা শুধু জেনে শুনে আল্লাহর অবাধ্য করার মধ্যে সীমাবদ্ধ থাকছে না, সে অবাধ্যতাকে মানুষ উদযাপন করছে, এ নিয়ে গর্ব করছে, সবার সামনে নিজের গুনাহ প্রকাশ করছে। এই অবাধ্যতাকে সমাজে একরকম নিয়ম বানিয়ে ফেলা হয়েছে। নিঃসন্দেহে এগুলো চরম বিপর্যয়, আর সেই বিপর্যয়গুলোর কিছু কিছু আমরা ব্যক্তি, সমাজ এবং সভ্যতার মাঝেও দেখতে পাচ্ছি। আমাদের পুরো আলোচনা গড়ে উঠেছে এই অবস্থানের উপর ভিত্তি করে। বস্তুবাদী সেকুলার চিন্তায় অভ্যস্ত হয়ে যাবার কারণে গুনার ব্যাপারে আমাদের অনুভূতিগুলো ভোঁতা হয়ে গেছে। ভালো মন্দ বা হারাম হালালের ব্যাপারে মহান আল্লাহর সিদ্ধান্ত জানাটাই যথেষ্ট। এখানে যে আর বাড়তি তথ্য উপাত্ত যুক্তিতর্কের দরকার নেই, এই উপলব্ধি আমরা হারিয়ে ফেলেছি, আমাদের অন্তরগুলো মরে গেছে। তাই আমরা শুধু অজুহাতের খোঁজ করি অথবা নানা যুক্তিতর্ক হাতড়ে বেড়াই, সহজ বিষয়গুলো তখন আর সহজে বোঝা যায় না। একটা তথাকথিত সফল প্রেমের ক্ষেত্রে কী কী ক্ষতিগুলো হয় এগুলো সংক্ষেপে একটু দেখা যাক। প্রেম হলো মানুষের প্রাকৃতিক চাহিদা মেটানোর অবৈধ পথ। এই অবৈধ পথের অনেক ক্ষতি আছে, কিন্তু সবচেয়ে বড় বিপর্যয় হলো এই পথ বান্দাকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যায়, আল্লাহর সাথে বান্দার সম্পর্কের মাঝে দাওয়াল তুলে দেয়। ইমাম ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ একটা বই লিখেছেন, ইগাসাহ আল্লাহফান মিন মাশাইদি শাইতান। বইটাতে তিনি একটি সুন্দর ঘটনা উল্লেখ করেছেন। আমাদের কোন এক সালাফকে, নেককার পূর্বসূরীকে জিজ্ঞেস করা হয়েছিল ভালোবাসার ব্যাপারে। তিনি খুব সুন্দর একটা কথা বলেছিলেন। তিনি বলেন, ভালোবাসা একটা রোগ, যেসব মানুষের দিল
বা মন আল্লাহর শরণ থেকে উদাসীন থাকে, আল্লাহ তাদেরকে শাস্তি স্বরূপ কোন এক মাখলুকের গোলাম বা বান্দা বানিয়ে দেন। ইবনুল জজি রহিমাহুল্লাহ এমনটাই বলেছেন, প্রেমিকদের মন মগজ প্রথম পর্যায়ে স্রষ্টার চিন্তা থেকে উদাসীন হয়ে যায়। আল্লাহর পরিচয়, আল্লাহর ভয় তথা আল্লাহর নৈকট্য অর্জনের চিন্তা তার অন্তরে থাকে না। এরপর যত হারাম কাজ করে তত বেশি আখিরাতের ক্ষতিতে জড়িয়ে পড়ে, আপন সৃষ্টিকর্তার কঠোর শাস্তির হকদার সাব্যস্ত হয়। এভাবে সে যতই তার কামনা এবং প্রেমাশক্তির নিকটবর্তী হয় ততই তার প্রতিপালকের থেকে দূরবর্তী হয়ে যায়। তিনি আরও বলেন, নারী আসক্তি ও গুনার কারণে অন্তর মরে যায়, ফলে সে আল্লাহর কাছে মোনাজাতে স্বাদ পায় না, পবিত্র কোরআন তার অন্তরে অবস্থান করে না, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা সহ অন্যান্য ইবাদত তার কাছে অর্থহীন মনে হয়। আরও অনেক অবক্ষয় রয়েছে যা তাকে আস্তে আস্তে গ্রাস করে নেয়, যা সে অনুধাবনও করতে পারে না। তার অন্তরের দিগন্ত জুড়ে বিস্তৃত হয় গুনাহের অন্ধকার, নষ্ট হয়ে যায় তার অন্তর্দৃষ্টি। শাইখুল ইসলাম ইমাম ইবনুল তাইমিয়া রহিমাহুল্লাহ বলেছেন, জেনে রাখো, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসা ব্যতীত অন্য কিছুকে বসাবে অবশ্যই তার ভালোবাসার বস্তুটি তার ক্ষতি করবে। আল্লাহর জন্য ভালোবাসা ব্যতীত যে ব্যক্তি কোনো কিছুকে ভালোবাসবে, পাওয়া যাক বা না যাক, তার কারণে সে ক্ষতিগ্রস্ত হবে। যদি না পাওয়া যায় তাহলে সে না পাওয়ার শাস্তি এবং কষ্ট ভোগ করবে, আর যদি পাওয়া যায় তাহলে সে তার যতটুকু উপভোগ করতে পারবে তার চেয়ে বেশি কষ্ট পাবে। ব্যাপারটা একবার চিন্তা করো, তুমি নিজের হাতে মহান আল্লাহর সাথে তোমার সম্পর্কের মাঝে দেওয়াল তুলে দিচ্ছ, যে আল্লাহ তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, সত্য নফরমানি সত্ত্বেও যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে প্রস্তুত, যে আর রহমান প্রতিনিয়ত তোমাকে রিজিক দিয়ে যাচ্ছেন, যার দরজা তোমার জন্য সব সময় খোলা, তুমি নিজে তার কাছ থেকে দূরে চলে যাচ্ছ কেন? একটা তুচ্ছ মানুষের জন্য, কিছু সস্তা সুখের জন্য, শরীরের আরামের জন্য, এ কেমন অভিশপ্ত লেনদেন! প্রেম অনেক সময় হারামের গণ্ডি পেরিয়ে আরও ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছাতে পারে। এ ব্যাপারে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, প্রেম কখনো এমনও হয় যে তা কুফরের পর্যায়ে পৌঁছে যায়, ওই ব্যক্তির মতো যে তার প্রেমাস্পদকে আল্লাহর প্রতিপক্ষ বানিয়ে ফেলে, আল্লাহকে যেভাবে ভালোবাসে তাকে সেভাবেই ভালোবাসে। অতিরঞ্জন মনে হচ্ছে, মুঝে তুমসে রব দেখতা হে, বান গায়ে হো তুম মেরে খোদা, এ ধরনের গান কিন্তু একেবারেই কম না। ইমাম ইবনুল কাইয়্যিম এ ধরনের প্রেমের কিছু লক্ষণ বলে দিয়েছেন, সেগুলো দেখলে বিষয়টা পরিষ্কার হবে। তার মতে এ ধরনের প্রেমের লক্ষণ হল, প্রেমিক তার প্রেমাস্পদের সন্তুষ্টিকে আল্লাহর সন্তুষ্টির উপরে প্রাধান্য দিবে। যদি কখনও আল্লাহর হক তার প্রেমাস্পদের হকের মাঝে দ্বন্দ্ব দেখা দেয়, তখন আল্লাহর হকের উপরে প্রেমাস্পদের হককে প্রাধান্য দিবে। একটু ভালো করে ভেবে বলো তো, প্রেমের সম্পর্কে এমন ব্যাপার ঘটে কি না? উত্তরটা কাউকে বলে দিতে হবে না, শুধু নিজের কাছে স্বীকার করলেই হবে। তোমাদের মনে করিয়ে দেই, ইসলামের খুব বেসিক একটা কনসেপ্ট হলো, আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসতে হবে দুনিয়ার সবার চাইতে, সব কিছুর চাইতে বেশি। তারা হবেন আমাদের জীবনের ফার্স্ট প্রায়োরিটি, তারা আসবেন সবার প্রথমে। স্বয়ং আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত বিশ্বাসী হবার এই শর্ত আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ সুবহান তাআলা বলেছেন, কিন্তু যারা বিশ্বাসী তারা আল্লাহকে অন্য যে কোনো কিছুর চাইতে বেশি ভালোবাসে। সূরা আল বাকারা 165। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি ইমানদার হতে পারবে না যতক্ষণ আমি তার কাছে তার পিতামাতা, সন্তানাদি ও দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি প্রিয় না হব। বুখারি 15, মুসলিম 16, ইসলামিক ফাউন্ডেশন। কাজেই যেটাকে তুমি সফল প্রেম মনে করছো সেটা আসলে চরম ব্যর্থতা, ভয়ঙ্কর বিপর্যয়। একজন মানুষ স্বেচ্ছায় নিজেকে আল্লাহর শরণ থেকে দূরে নিয়ে যাচ্ছে, হৃদয়ে ইমানের স্বাদকে নষ্ট করে ফেলছে নিজের হাতেই, একের পর এক গুনাহে জড়াচ্ছে, পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে অবাধ্য গভীর থেকে আরও গভীরে। কেন? একজন মানুষের জন্য? একজন নশ্বর মানুষের জন্য, যার জন্ম হয়েছিল এক ফোঁটা বীর্য থেকে, তার মৃত্যুর পর ঠাই হবে 3.5 হাত মাটির নিচে। একজন মানুষ যে তার শরীরের ভিতরে আবর্জনা বয়ে বেড়ায়, দিন দিন তার বয়স বাড়ে, যার চোখের আলো স্তম্ভিত হয়ে আসে, চামড়া ঝুলে পড়ে, সৌন্দর্য মলিন হয়ে যায়, একজন মানুষ মৃত্যুর পর যার শরীর পচে যায়, মাটির সাথে মিশে যায়, এর জন্য জান্নাতকে পায়ে ঠেলা, আল্লাহর অবাধ্য হওয়া, জাহান্নামের দিকে নিজেকে ছুড়ে দেওয়া। আর সবচেয়ে দুঃখের বিষয় কি জানো, মহান আল্লাহ তোমাকে একা থাকতে বলছেন না, তিনি তোমাকে বলছেন না সব মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু কষ্টে কষ্টে জীবন পার করে দিতে। তুমি পৃথিবীতে ভালোবাসতে পারবে, আনন্দিত হতে পারবে, সুখী হতে পারবে, যৌনতার স্বাদ নিতে পারবে, কোনো কিছুতেই আল্লাহ বাধা দিচ্ছেন না। তোমাকে শুধু কাজগুলো করতে হবে মহান আল্লাহর ঠিক করে দেওয়া নিয়ম অনুযায়ী, ব্যাস।
আর তাহলে তুমি আখিরাতের শাস্তি থেকে বাঁচবে, দুনিয়ার জীবনও বারাকা পাবে, সমাজ পরিবার এবং সভ্যতা সমৃদ্ধ হবে। তারপরও মানুষ অবাধ্য হচ্ছে, অসীমকে উপেক্ষা করে সীমিত তরের পিছনে এ কেমন ছুটে চলা, একে উন্মাদনা ছাড়া আর কি বলা যায়। আর এখানে শেষ হচ্ছে হাতের মুঠোয় মরিচিকা। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর আপনাদের কমেন্ট আমাদের সবথেকে বড় একটা উৎসাহের জায়গা হিসেবে কাজ করে, তো আপনারা কিছু একটা কমেন্ট করে যাবেন, আমাদেরকে উৎসাহিত করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।